চিত্র রাজ্যের শিক্ষা ব্যবস্থার। একদিকে যখন যোগ্য বেকাররা চাকরির আশায় কলকাতার রাজপথে, তখন সরকারি স্কুলের একজন ক্লার্ক মদ্যপ অবস্থায় পড়ে রয়েছেন রাস্তায়। জানলে অবাক হবেন, ছাত্রছাত্রীরা তাকে ধরে নিয়ে যাচ্ছে স্কুলে। অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ধরমপুর এলাকার একটি বিদ্যালয়ের। চৌমাথাতে পড়ে থাকে ছাত্রছাত্রীরা তাকে তুলে আনে ধরে। আজকেও আমরা যখন স্কুল আসি, দেখছিলাম স্যার রাস্তায় পড়েছিল, কিছু ছাত্রছাত্রী স্যারকে তুলে নিয়ে এসেছে স্কুলকে। প্রায় মদ খাইছে। স্কুলে কতদিন ধরে আছে এরকম ভাবে? অনেকদিন ধরে আছে, প্রথম থেকে দেখি তাকে মদ খেয়ে স্কুলে আসতে। কেউ কিছু বলেনি? স্যাররা কিছু বলে নাকি জানি না, অফিসে তার এমন কীর্তিতে প্রধান শিক্ষককে অভিযোগ জানালেও কোনো ব্যবস্থা নেননি তিনি। দাবি ওই স্কুলের সহ শিক্ষকের। একই অভিযোগ দাসপুর এক নম্বর ব্লকের প্রধানেরও। আর এই ঘটনায় স্বভাবতই স্পষ্ট প্রধান শিক্ষকের গাফিলতি। এই বিষয়ে আমরা প্রধান শিক্ষককে বলেছি, আমরা জানিয়েছি, কিন্তু আমাদের এই বিরুদ্ধে কোনো স্টেপও হয়নি। একবার ওনাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, তারপরে আবার অন্য শিক্ষক আমাদের বিরুদ্ধে ঘুরিয়ে আবার স্টেপ লাই যে তোমরা প্রধান শিক্ষক নাকি, তোমরা বলার কে, তোমাদের বলার অধিকার নেই, যা বলার প্রধান শিক্ষক বলবেন, ঠিক আছে, বলুক, কোনরূপ কাজ কিছু হয়নি। আমার কাছে অভিযোগটা যাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে এসেছি, কিন্তু এখন যেটা পরিস্থিতি এসে দেখলাম, স্কুলের যিনি হেডমাস্টার মশাই উনি টোটালি ওনাকে গাইড করছেন, ওনার ফোন আসছেন, ওনাকে ফোন করছেন, হেডমাস্টার মশাইকেই ওই যিনি মদ্য অবস্থায় পড়েছিলেন উনি ফোন করছেন বারবার ধরে। তো যেটা দেখলাম, হেডমাস্টার মশাইয়ের কোনো এখানে ভুরুক্ষেপ নেই। অন্যদিকে একটা শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটা উচিত নয় বলে দায় সেরেছেন স্কুলের প্রধান শিক্ষক। দুঃখদায়ক ঘটনা, প্রথমেই আমি বলবো যে একটা দুঃখদায়ক ঘটনা, কারণ স্কুলের পরিবেশ একটা আলাদা, অন্যান্য যে কোনো পরিবেশের তুলনায় শিক্ষক হিসাবে ক্লার্ক হোক, সে গ্রুপ ডি হোক, যেহেতু সে সরকারি একটা শিক্ষা প্রতিষ্ঠানে থাকে, সেখানে কারোরই উচিত নয় যে এইভাবে স্কুলে আসা। নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলে শিক্ষা ব্যবস্থা কোন পর্যায়ে পৌঁছলে মদ্যপদের ঠাই হচ্ছে সমাজ তৈরির কারখানা শিক্ষা প্রতিষ্ঠানে? প্রশ্ন উঠছে। পশ্চিম মেদিনীপুর থেকে অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।